বৈষ্ণৱ সমস্ত আমি ক্ৰমান্বয়ে আগবঢ়াই অহা শ্ৰীমদ ভাগৱত শাস্ত্ৰৰ পাঠ আৰু বিশ্লেষণৰ অনুষ্ঠানৰ মাজলৈ আমি আপোনাসকলক সেৱা জনাইছোঁ। জয়গুৰু শংকৰ ইউটিউব চেনেলৰ যোগেদি আগবঢ়াই অহা আমাৰ পাঠ আৰু পৰ্যালোচনাই যদিহে আপোনাসকলৰ অন্তৰ চুব পাৰিছে, আমাৰ চেনেলটো আপোনাসকলে ছাবস্ক্রাইব কৰিব, ইয়াৰ ভিডিঅ'সমূহ আপোনাসকলে শ্বেয়াৰ কৰিব, লাইক কৰিব আৰু আপোনাসকলৰ বহুমূলীয়া মন্তব্য আমাৰ প্ৰতি আগবঢ়াব, এয়াই আমাৰ প্ৰাৰ্থনা। ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধৰ ব্ৰহ্মাৰ শ্ৰীকৃষ্ণ দৰ্শন আৰু ৰূপ বৰ্ণন। ও হেন মহা মহোদয়ে বৈকুণ্ঠ নগরে, ও শ্রী কৃষ্ণ দেব কদে খিলা সৃষ্টি করে, ভকতর পতি পতি লক্ষ্মীপতি অতলক মোহন মূর্তি পতিতর গতি, হে মাথে সে তো সত্র যেন সন্দর মন্দ অমুকুতা মুরারি তার শ্রবে অল্প জল। ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধ ভাগৱত ভগৱন্তৰ বাংময় মূৰ্তি, ভগৱন্ত প্ৰভুৰ সোঁপদ, বামপদ ৰূপেৰে গুৰুৰ আগমন হৈ সোঁপদ ৰূপেৰে গুৰুৱে দান কৰা পৰম পবিত্ৰ ভাগৱত ভগৱন্তৰ পৰিচয় আমাক যেন ভাগৱত ভগৱন্তৰ এই দ্বিতীয় স্কন্ধত আমাক আগবঢ়াইছে। ভাগৱতৰ মূল সাৰ জগতৰ ঈশ্বৰ কৃষ্ণ, ভাগৱতৰ মূল তত্ত্ব বৈকুণ্ঠপতি জগতৰ কৃষ্ণ, ভাগৱতৰ ভক্তি জগতৰ ঈশ্বৰ কৃষ্ণ, ভাগৱতৰ মূল লক্ষ্য জগতৰ ঈশ্বৰ কৃষ্ণ পৰমাৰ্থিক তত্ত্ব আৰু তেওঁ দিব্য ৰূপ আৰু তেওঁ বিগলিত ভক্তিত আমি যাতে বিলীন হৈ যাব পাৰোঁ। সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাদেৱে তেওঁ যেতিয়াই ভগৱন্ত প্ৰভুৰ নাভি পদ্মত জন্ম লাভ কৰিলে, অনন্ত জলত তেওঁ শয়ন কৰিলে, অনন্ত জলত যেতিয়া তেওঁ পাৰাপাৰ নাপালে, তেওঁ নিজৰ জন্মৰ উঠৰ নাভিৰ নলিকাৰে দিব্য হাজাৰ বছৰ তেওঁ যাত্ৰা কৰিলে। সীমাহীন যাত্ৰাই যেতিয়া তেওঁক কোনো সীমা দিব নোৱাৰিলে, তেওঁ পুনৰ ঘূৰি আহিল। ঘূৰি আহি তেওঁ সেই পদ্ম আসনতেই বহি পৰাৰ লগে লগে তেওঁ জতাৰ পৰা জলত
জল পড়ি শব্দর উৎপত্তি হল। এই শব্দই হল তপ, ধর্মর প্রথম পদ তপস্যা। ব্রহ্মাক যে নিশ্বরে দান করলে শব্দ ব্রহ্মর রূপে, এই শব্দ শ্রবণ করি ব্রহ্মাদেবে যেতিয়া পদ্ম আসনত বহি দিব্য বারো হাজার বছর, দিব্য সহস্র বছর, ভুল হয়েছে বারো হাজার নহয়, দিব্য সহস্র বছর যেতিয়া তপস্যা করি, তপস্যাত ভগবন্ত নারায়ণ সন্তুষ্ট হয়ে জগতের ঈশ্বরে যে অলৌকিক রূপ, যে বিনন্দিয়া রূপ, যে অপরূপ রূপ ব্রহ্মাদেবক দর্শন দিছে, আর সুখদেব স্বরূপ গুরুয়ে পরীক্ষিত স্বরূপ বিষ্ণুরাক এই রূপর কথা শ্রবণ করাছে, আর আমি স্বরূপ ভগবন্তর সেবকেও এই ভাগবতর যোগেদি জগতের ঈশ্বর কৃষ্ণর উপরূপ রূপক আমি দর্শন করার সুবিধা পাইছো। যে জগতের ঈশ্বর কৃষ্ণর বৈকুণ্ঠ নগর সৃষ্টিকর্তায় দর্শন পালে তপস্যার বলত, তপস্যার বলত যেতিয়া ভকতরপতি যজ্ঞপতি আর লক্ষ্মীপতি, জগতের ঈশ্বর কৃষ্ণক লক্ষ্মীপতি বলে কোয়া হয়, জগতের ঈশ্বর কৃষ্ণক যজ্ঞপতি বলে কৈছে, আর জগতের ঈশ্বর কৃষ্ণক ভকতরপতি বলে কৈছে, অর্থাৎ ভকতের স্বামীজির দরে কৃষ্ণক, যজ্ঞস্বরূপ জীবনের সমস্ত সৎকর্মর স্বামীও জগতের ঈশ্বর কৃষ্ণক, প্রকৃতি স্বরূপ এই লক্ষ্মীর স্বামীও জগতের ঈশ্বর কৃষ্ণই, এই তৈলিক্য মোহন মূর্তি পতিত সকলের দুঃখ কষ্টত জীবন লাভ করা সমস্ত জনের কারণে সেই পবিত্র রূপে সংসারের দুঃখ কষ্টর বন্ধনের সমস্ত জীবকে যেন মুক্ত করে দিব। ব্রহ্মাদেবে তপস্যার বলত দর্শন পাওয়া বৈকুণ্ঠপতির যে অপরূপ রূপ, এই রূপর এটা আমাক দর্শন করা। হীরা মাঠে শ্বেত সত যেন চন্দন মন্দ, ও মুকুতা মুরারী তার শ্রবে পকাশে রত্ন কীর্তি উজ্জ্বল, ও কপালে ললিত সরু অলকাশকল, হে মৃগমদে অঙ্কিত কি লকে ক গন্ধি শুভে ভ্রুব প্রান্দি, এ মুখ পর্ণ সন্ন, এ মুখ পূর্ণ সন্ন কুতি সমান নুহয়, এ তাতে দুই খঞ্জন প্রকাশ, মকর কুণ্ডল দুনি কর্ণত দুলয়, ও যেন সুধাং শুক সামে আদিত উদয়, এ উষ্ঠ দুই বন্ডলি মু কুটা দন্ত স অরুণ কথা খাসি ভুবন ভুল, প্রভাতর সূর্য যেন কৌস্তভ কণ্ঠত, ও গজ মুকুতার মালা দুলে হৃদয়ত, এ বাম ভাগে লক্ষ্মী দেবী দিয়াই আছে দেখা,
এ উত্তম কাষত যেন সুবর্ণৰ ৰেখা অ দক্ষিণে শিৱচ বান্ধি আদিকান্তি কৰে এ সজল মেঘত যেন বিজুলী তাতে পরি মত্র মধু করে গুণ জয় সারি খানি ভুব ভুজ শুভে সননে সরসিত অঙ্গ ডবলয়ার ভূষণে কতিততে পাত ভুনি মেখলা রত্নর উরু করি কর জানু জঙ্ঘা মনোহর এ শরণ কমল রত্ন মঞ্জির জোড়া উন্নত আঙ্গুলি নখ চন্দ্র বিরাজ এ পদতলর কত ভতি মনোনীত উধ্রজ ব্রজ পদ্ম যাব অঙ্কুশে অঙ্কিত ও হেন মনোহর রূপ লাবণ প্রসুর হে দেখি দর্প হরে আতি কন্দর্প কুতির ও দিব্য সিংহাসনে আশা ভগন্ত হে ভৃতক প্রসাদ দিবে সন্মুখে সন্ত এ মূর্তিমন্ত তত্ত্বগণে শোভিতি কত ভক্তে সামরে বিন সন্তলাখে লাখে অখণ্ড ঐশ্বর্যযুক্ত দেব সনাতন উপাসন্তে আছে শুন দিবিভ মৃদঙ্গ মন্দিরা ধরি হরি গুণ গাওয়ে ও রুদ্র কবিলাস কতু বিপঞ্চি বজাওয়ে এ কত ভঙ্গি ভাবে নাচে কৃষ্ণ রয়াগত অ কত গীত গাওয়ে স্তম্ভি থাকয় প্রেমত এ কত স্তুতি করে কত পুষ্প বরিষয় কত নমস্কার করি করে জয় জয়
পৰিছে দেৱসী আশা ভগৱন্ত ও দেখি ব্ৰহ্মা প্ৰেমে আতি বিমল ভৈলন্ত ও আনন্দৰ ভৰে সর্বাঙ্গে পুলক নেত্রে নূত গজরিল ও রাম কৃষ্ণ ভুলি দন্ড ওতে পড়িল ও উঠা বিধি বুলি হরি ধরি তুলিল পরমহংসর পন্থে চিন্তন তো সদায় ও হেনপাদ পদ্ম বিধি প্রেমে আশাসায় হে পাশে কৃষ্ণে বিধতার হাত এ বুলি বেলা গিলা বাইক ইহত হাসিয়া। ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধত ব্ৰহ্মাদেৱৰ তপস্যা, এই ব্ৰহ্মাদেৱৰ তপস্যাৰ যোগেদি তপস্যাক সাৰ্থক ৰূপেৰে ভাগৱতে আমাক দৰ্শন কৰাইছে। ভগৱন্ত কৃষ্ণক কৰা তপস্যাত যেন তেওঁ ভকত সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব যেন তপস্যার সিদ্ধির অবস্থাত যেন ভগবানে তেওঁক উপনীত করালে, যি কথা জানিবৰ কাৰণে, যিজনৰ চৰণ দৰ্শন পাবৰ কাৰণে, যিজনৰ উপৰূপ পৰম পবিত্ৰ রূপ বিনন্দীয়া মোহন ভুগা রূপ, তেওঁ কৃপা নহলে কোনেও দৰ্শন নাপায়। ব্রহ্মাদেব দিব্য হাজাৰ বছৰ তপস্যা কৰি পৰম পবিত্ৰ যোগেশ্বৰ কৃষ্ণৰ যি উপৰূপ ৰূপ, এই ৰূপ তেওঁ দৰ্শন পালে। এই ৰূপৰ যি বৰ্ণনা হৈছে, এই বৰ্ণনা কোনো মনুষ্যই কেতিয়াও এনেদৰে আগবঢ়াব নোৱাৰে। ভগৱন্তৰ ৰূপ ভগৱানেহে যেন কৈ শেষ কৰিব পাৰে। ভগৱন্তৰ পৰম প্ৰসাদ সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাদেৱৰ লাভ হোৱাৰ বাবে জগতৰ ঈশ্বৰৰ তেওঁ যি উপৰূপ ৰূপ দৰ্শন পালে, কৃষ্ণৰ মুখত যি শ্বেতছত্ৰ, শিৰত যি শ্বেতছত্ৰ আছে, এই সত্ৰটো পূৰ্ণিমাৰ চন্দ্ৰৰ দৰে উজ্জ্বল আৰু পবিত্ৰ। এই উজ্জ্বল শ্বেতছত্ৰই যেন আমাক বুজাইছে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণৰ সেৱা, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ নিৰ্গুণ নিৰাকাৰ ৰূপৰ যি দৰ্শন, এই দৰ্শনে সমস্তকে পবিত্ৰ কৰিব পাৰে। সমস্তৰে হৃদয়ত থকা যি মলিনতা, অপবিত্ৰতা, এই সমস্তবিলাকক যেন আঁতৰ কৰি দিব পাৰে। জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ ৰূপ দৰ্শনৰ যি পৰমাৰ্থিক তত্ত্ব, এই পৰমাৰ্থিক তত্ত্বই প্ৰথমতে আমাক দৰ্শন কৰাইছে তেওঁ শিৰত থকা যি শ্বেতছত্ৰ। এই শ্বেতছত্ৰই জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ যি পবিত্ৰতা, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ যি শুদ্ধতা, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ যি মংগলময় ৰূপ, এই মংগলময় ৰূপক যেন প্ৰতিভাত কৰিছে। এই শ্বেতছত্ৰৰ তলত যেন তেওঁ জাতিষ্কাৰ হৈছে উজ্জ্বল জ্যোতিষ্কাৰ দৰে, মুকুতাবিলাকে যেন তেওঁৰ দেহৰ সৌন্দৰ্যক উজ্জ্বল কৰি তুলিছে, শিৰত প্ৰকাশ কৰিছে তেওঁৰ ৰত্নৰ কিৰীতি। জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ শিৰৰ ৰত্নৰ কিৰীতিয়ে বৈকুণ্ঠ ধামক যেন পোহৰ কৰি তুলিছে। কপালত তেওঁ যি ৰঙা বৰণৰ, শ্যাম সেউজীয়া বৰণৰ তেওঁৰ কপালত যি অলকাৰ পাণ্ডি পৰিছে, এই অলকাৰ পাণ্ডিয়ে
তেওঁ বদনৰ যি ৰূপ আৰু সৌন্দৰ্য, এই ৰূপ আৰু সৌন্দৰ্যক বেছি মোহনীয় আৰু বেছি আকৰ্ষণীয় কৰি তুলিছে। অৰ্থাৎ মৃগমতে অংকিত তিলকে কৰে, যিদৰে মৃগই চঞ্চলতাৰে সৈতে দৌৰে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ এই উপৰূপ ৰূপত, তেওঁ কপালত দুলি থকা এই অলকা কেইডালে তেওঁ সৌন্দৰ্যৰ লগত যেন খেলা কৰি আছে। কাম সৰৰ পাশত পৰি যিদৰে মনুষ্যই সুন্দৰ বস্তু দৰ্শন পালে তাত সন্মোহন হৈ যায়, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ মদনৰ ধনুৰ দৰে ভূযুগল দেখি ব্ৰহ্মাদেৱেও যেন সেই দৃশ্যত, সেই উপৰূপ ৰূপত মোহিত হৈ গ'ল। মুখখন কোটি চন্দ্ৰৰ সমান উজ্জ্বল আৰু পূৰ্ণ, চন্দ্ৰৰ উজ্জ্বল পোহৰে যিদৰে আকাশক উদ্ভাসিত কৰে, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ মুখৰ সেই কোটি সূৰ্যৰ উজ্জ্বলতাই গোটেই বৈকুণ্ঠ ধামকে যেন পোহৰ কৰি ৰাখিছে। আৰু তাতেই দুটি পক্ষীৰ দৰে উৰি যাওঁ কৰি প্ৰতিবাদ হৈ তীৰ বিৰাই আছে তেওঁৰ দুই নেত্ৰ। এই নেত্ৰলৈ যদি চোৱা যায় তেতিয়াহ'লে সকলোৱে মোহিত হৈ যায়। তেওঁ কাণ্ডত দুলি আছে ৰত্নৰ কুণ্ড, ৰত্নৰ কুণ্ডল দুলি দুলি তেওঁ সৌন্দৰ্য যেন বেছি সুষম আচৰাইছে। তেওঁ দুই উষ্ঠ বন্দুলি সদৃশ, বিল্ব সদৃশ, আৰু তেওঁ দন্তবিলাক মুকুতাৰ দৰে সুন্দৰ। তেওঁ সেই অৰুণ মুখৰ কটাক্ষ, ভুৱন ভুলোৱা হাঁহি দেখিলে যেন এনে লাগে যেন প্ৰভাতৰ উদিত সূৰ্যৰ সেই অৰুণ আভাই তেওঁক গলত কৌস্তুভ ৰূপেৰে ধাৰণ কৰি সমস্তকেই যেন অৰুণ বৰ্ণৰ কৰি তুলিছে। গজমুকুতাৰ মালা তেওঁ কণ্ঠত জিলিকি আছে, আৰু প্ৰভাতৰ উদিত সূৰ্যৰ দৰে ৰত্ন তেওঁ কণ্ঠত জিলিকিছে কৌস্ত। তেওঁ বামফালে প্ৰকাশ কৰিছে উজ্জ্বল যেন ৰত্নময় হৈ, তেওঁ উজ্জ্বলতাক যেন বেছি সমৃদ্ধিশালী কৰি মাতা লক্ষ্মী। দক্ষিণ পাশত তেওঁ আছে শিৱস্য পাণ্ডি, অৰ্থাৎ তেওঁ দক্ষিণ পাশত থকা এই বক্ষৰ প্ৰকাৰ নোমে যেন গোটেই ঠাইখনকেই উজ্জ্বল আৰু পোহৰ কৰি তুলিছে। যেন যিদৰে মেঘৰ মাজত বিজুলী যেতিয়া মাৰি দিয়ে, আকাশখন যেতিয়া উজ্জ্বল হৈ জিলিকে, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ বক্ষত থকা সেই শিৱচ্ছয় তেওঁ গোটেই বক্ষকেই বিজুলীৰ ৰেখাৰ দৰে উজ্জ্বল কৰি তুলিছে। তেওঁ অজানো অৰ্থাৎ আঁঠুৰ তললৈকে পৰি আছে অতি উজ্জ্বল বনৰ মালা, আৰু এই বনৰ মালাত মধুকৰবিলাকে, মৌমাখি আৰু ভোমোৰাবিলাকে উৰি উৰি যেন গুঞ্জন কৰি কৰি ৰামকৃষ্ণ ধ্বনিৰে সৈতে নৃত্য কৰিছে। তেওঁ চাৰিখন ভুজতেই চন্দনৰ সৈতে চৰ্চিত হৈ তেওঁ হাত চাৰিখন এনে লাগিছে যেন বতাহত দুলি দুলি সমস্তকেই যেন আনন্দিত কৰিছে। তেওঁ উৰু কৰিকৰ সদৃশ, জানো অতি সুন্দৰ, চৰণ কমলত তেওঁৰ ৰত্নৰ আঙুঠি পৰিধান কৰিছে, উন্নত আঙুলিত অৰ্ধচন্দ্ৰৰে সৈতে চৰণৰ যোগেদি যেন গোটেই জগতকে উজ্জ্বল কৰি ৰাখিছে। আৰু পদতলত দেখা পালে ব্ৰহ্মাদেৱে পৰম পবিত্ৰ চিহ্ন, ধ্ৰজ ব্ৰজ পদ্ম জব অংকুশ, এই পৰম পবিত্ৰ চিহ্নই সকলোৰে যি অহংকাৰ, এই অহংকাৰকেই যেন নিশেষ কৰি দিব। এনেকুৱা ধৰণৰ মনোহৰ লাবণ্য ৰূপ, কোটি চন্দ্ৰৰূপৰ সৌন্দৰ্যক যেন পৰিহাস কৰি দিব্য উজ্জ্বল আসনত ভগৱন্ত প্ৰভু বহি আৰু ভৃত্যসকলে তেওঁ চৰণ সেৱা কৰি আছে। মূৰ্তিমন্ত তত্ত্বগণে তেওঁক চাৰিওফালৰ পৰা উপাসনা কৰিছে। মূৰ্তিমন্ত তত্ত্বগণ মানে হ'ল সৃষ্টিৰ ৰহস্যত থকা যে চৌব্বিছ তত্ত্ব, এই চৌব্বিছ তত্ত্বই মূৰ্তি অৰ্থাৎ সাকাৰ ৰূপেৰে সৈতে বৈকুণ্ঠপতিক বৈকুণ্ঠত উপাসনা কৰি আছে। আৰু ভকতসকলে অতি উজ্জ্বল শ্যামৰ বিচনীৰে সৈতে তেওঁক পিচি আছে,
অখণ্ড ঐশ্বর্যযুক্ত তেওঁ দেহৰ রূপ আৰু সৌন্দর্য। এই সনাতন রূপক দেখি সকলোৰে মনত আনন্দ জাগে। ভক্তসকলে এই রূপ দর্শন করে আনন্দৰ অশ্রু খুৱাইছে। মৃদঙ্গ মন্দিৰা আদি বাদ্যৰে সৈতে তেওঁ ভকতসকলে নানা ভংগিমাৰে নৃত্য কৰি কৃষ্ণৰ আগত ভক্তি ভৰা তেওঁক উপাসনা জনাইছে। পুষ্পগণে তাত ফুললিত হৈ সুগন্ধি বিলাইছে, কতজনে তেওঁক নমস্কাৰ কৰিছে, কতজনে জয় জয় কৰিছে। এইদৰে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণক বৈকুণ্ঠত দৰ্শন পাই ব্ৰহ্মাৰ দুচকুৰে অশ্ৰুৰ নিজৰা যেন বগুলি ধৰিলে। সবাঙ্গে পুলক নেতে লোতক জড়িল, তেওঁ গোটেই দেহক ঢাকি পেলাল। এই রূপ দর্শন লগে লগে ব্রহ্মাদেবর দুই চকুরে এনেদরে চকুর জল নিগড়িত হবলে ধরলে রে ব্রহ্মাদেবর গোটেই দেহ চকুর পানীরে তিতিসিক্ত হয়ে গেছে। ও রাম কৃষ্ণ বলি দনামতে পড়িল ও উঠা বিধি বুলি হরি ধরি তুলিল। জগতের ঈশ্বর ভকতক উৎসাহ, বৈকুণ্ঠপতি কৃষ্ণই তেওঁ ভকতক নিজের পুত্রর দরে পালন করে, যদরে গায়ে তামুড়ি মরম চেনে করে ঠিক সেইদরে ব্রহ্মাদেবর এই পরম পবিত্র ভক্তি দেখি দুই অশ্রুরে নিজকে সিক্ত করে ভগবন্তর চরণক যেন চকুর জলরে সতি ধুয়াই পেলালে। আর এই পরম পবিত্র ভক্তি দেখি বৈকুণ্ঠপতিয়ে ব্রহ্মাদেবর দুই হাত ধরে ঢাঙি পেলায় সম্ভাষণ অর্থাৎ তুমি মোক পরম হংস উপায়ের সুতরাং তুমি মোক সদায় চিন্তা করবা, আর এনেকা ধরনের ভক্তির ভাবনাত তুমি মোক সদায় পাবা। আর পাছত কৃষ্ণ বিধাতার হাতত ধরে ইহত ইহত হাঁহি মান ব্রহ্মাদেবক আনন্দিত করলে। হে ভগবন্ত পদ দিও শুনিও সৃষ্টিকর, ও আমাক সন্তোষ তুমি করাইলা বিস্তর, ও লয়ো অভিমত বন যে হন জোয়াই, ও মুক দেখি নাত হবে দুঃখ দূর যায়। ব্রহ্মাদেব ভগবন্তই দুহাতে তুলি ঈষৎ হাঁহি মারি ভগবন্তই কলে যে হে সৃষ্টিকর, তুমি মোক সন্তুষ্ট করিলা, তোমার যে মনের ইচ্ছা মত বর বা আশীর্বাদ আসলে তুমি তোমার আশীর্বাদ মোরপরা এটা তুমি লোবারা, আর মোক যেটা তুমি দর্শন পালা তোমার মনত যান দুঃখ তাপ আসলে সমস্তখিনি তোমার দূর হল। এইবুলি জগতের শ্রীহরি কৃষ্ণই ব্রহ্মাদেবক আশীর্বাদ দিলে। অ মোর কৃপাতে শেষ হবে কার্য হইবে সিদ্ধি, অ জানি অভিমান তুমি এরি মহাবিধি। বৈকুণ্ঠপতি আটাইতকৈ বেয়া পায় অহংকার, সেইটো কাৰণে তেওঁ ভকতসকলৰ বিভিন্ন পরীক্ষাৰ যোগেদি অহংকারক সদায় জীর্ণ কৰিব বিচাৰে। আৰু ব্ৰহ্মাদেৱকো তেওঁ আশীর্বাদ দিল, তুমি মোৰ কৃপাত মহাসিদ্ধি লাভ কৰিবা, সমস্ত কাৰ্যই তোমাৰ সিদ্ধি হব, আৰু তুমি মোৰ কথা জানি তুমি মনৰ পৰা সদায় অহংকার ত্যাগ কৰিবা। হে কৰিলা তপসা জীবা দেখিলা হামুক, ও সমস্তে মোহর কৃপায়াক জানিওক, ও ব্রহ্মায়ে বুলন্ত মোৰ
কথা, ও অন্তর্যামী তুমি প্রভু জানো সর্বথা। শ্রীহরিয়ে কলে যে তুমি যিখিনি তপস্যা করে দেখিলা এই সমস্তখিনি তুমি বুঝি লওয়া, এয়াই মূল তোমার প্রতি কৃপা। আর ব্রহ্মায় উত্তরত কৈছে যে হে জগতর ঈশ্বর, মই হৃদয়ে তাকে অনুভব করছো আপনার এই বিনন্দিয়া অতি সুন্দর রূপ দর্শন করে, আপনার বদনের পরম পবিত্র কথা মানে শ্রবণ করবলে পয়ার যে মূর এই আনন্দ, এই আনন্দ আপনার কৃপার বলতেই মুক্ত হয়েছে। আর আপনি অন্তর্যান, মই মনে যে অনুভব করছো আপনি মূল অনুভব কিনিকেই যেন বিগত করেছে। ও তথাপি তো নাথ মই এহি বর পাও, অতজো স্থূল সুপরূপ জানিবা কসাও, ও যিমতে জগত স্রজা পালাহা সংহারা, অজি সব শক্তিয়ে নানা হব তার ধরা। জগতের ঈশ্বর কৃষ্ণর পরা ব্রহ্মদেবে যেন আশীর্বাদ ললে যে হে প্রভু আপনি মূর স্বামী, মই যেন আপনার স্থূল অর্থাৎ ডাঙর আর সূক্ষ্ম অর্থাৎ সরু সমস্ত রূপকে যাতে মই জানি বলে পাব, আপনিনো কি মতে এই জগৎখন সৃজন করে, আপনিতো কিদরে এই জগৎখনক সংহার করে, আর যাক শক্তির যোগেদি আপনি মোক আপনি নানা অবতার ধারণ করে মোক সেইবিল জনাবছন। এ শিশব জ্ঞান কামুক মাধব ও জগত সজীব তেবে করিয়া উৎসব, আপনি মোক সেই জ্ঞানবিল হে জগত ঈশ্বর আপনি মাধব মোক দান কর, মই যাতে আপনার ভক্তির উৎসবের সহিতে মই মূর জগৎখনক সৃষ্টি করি। হে আর মুহি কৃপা করা ভগবান, ও জগত সজন্তে যেন নহে অভিমান। এজন ভকতর ভগবানের প্রতি এয়া হল অতি শ্রেষ্ঠ প্রার্থনা। ব্রহ্মস্বরূপ সৃষ্টিকর্তায় ভগবানের ওসরত প্রার্থনা করেছে যে হে প্রভু, মই যদিও আপনার কৃপাত জগত সৃষ্টি করার মই যে এই সেবা করার সুবিধা পাইছো, আপনি মোক এই বর দান করুন, এই কর্ম করে মূর মনত যাতে অকনো অহংকার ভাব নভজে, মই যাতে অহংকার মুক্ত হয়ে থাকব পারো আপনি মোক এই প্রসাদ দান করুন। এই ব্রহ্মার প্রার্থনা শুনি কৃষ্ণ নিগদতি অশত্রু শ্লোকে ভাগবত লোয়া প্রজাপতি। ব্রহ্মার প্রার্থনা যেতিয়া ঈশ্বরে শুনিলে আর তেতিয়া ব্রহ্মাদেবক আশীর্বাদ রূপে সত্যি দান করিলে যে হে সৃষ্টিকর্তা তুমি মূরপরা চারি শ্লোকর ভাগবত তুমি গ্রহণ। ও জগতর পূর্বে মই মাত্র থাকু যান, ও কার্য কারণর কিছু নাছিলে কওয়ান, ও মুক মাত্র দেখি মুক সৃষ্টির মধ্যত, ও দেখা শুনা মানে হবে মই বিচারত। জগতের সৃষ্টিকর্তাক এই চারি শ্লোকত যে ভাগবত দান করেছে, প্রথম শ্লোকতে যে কৈছে যে জগতের সৃষ্টির পূর্বে কেবল মই আছিল,
এই সমস্ত জগতৰ সৃষ্টিৰ কাৰক কাৰণ এই সমস্তবিলাক কেৱল মই আৰু তোমাৰ সৃষ্টিৰ মাজত তুমি সদায় মুকেই দৰ্শন পাবলৈ বিচাৰিবা আৰু তুমি যিমান দেখা যিমান শুনা এই সকলো বিচাৰত কেৱল মুকেই পাইছোঁ বুলি তুমি বুজি ল'বা হে মই মাত্ৰ অৱশেষে থাকো হোঁ অন্তত এ কুণ্ডল ভাঙিলে যেন সোণা স্বৰূপত এ অবস্তুক দেখাৱ বস্তু কয়া বৰি অহি সে মুহুৰ মায়া জানা আৰু তুমি জানি লোৱা এই সৃষ্টিৰ অন্তত কেৱল ময়েইহে থাকিম যিদৰে কুণ্ডল যেতিয়া ভাঙি দিয়া হয় এই কুণ্ডলখিনিৰ পৰা কেৱল পৰম পবিত্ৰ সাত্বিক গুণখিনিয়ে ৰৈ যায় বাকী সমস্তখিনি তাৰ ৰূপ নাইকিয়া হয় তুমি এই জগতত যিমান বস্তু দেখিবা এই সমস্ত বস্তুত কেৱল ময়েই বাস কৰি আছো ময়েই আৱৰি আছো বুলি তুমি জানিবা আৰু অ বস্তু মই কি কৰোঁ বস্তু বুলি দেখুৱাওঁ মই মায়াৰে সৈতে আপুনি আৰু সেইবাবে তুমি নিষ্ঠ কৰি নিশ্চিত কৰি জানিবা মোৰ মায়াই হ'ল মোৰ তত্ত্বক ঢাকি ৰখাৰ এক আভৰণ হে নাথাকিতো দেখি যেন চন্দ্ৰমা দুতয় থাকি তোরা হুক যেন কেহনে দেখয় ওহি মতে মায়ার পরিসর ও আশার বিষয়তাক দেখা বেজিব অর্থাৎ যদিও চন্দ্রর নিজের পোহর নাই চন্দ্রক যেটা উজ্জ্বল দেখা যায় সেই পোহর তার বুলি নাই যদিও এই চন্দ্রয় উজ্জ্বল হয়ে আকৌ পুনৰ অস্ত গৈ যিদরে চন্দ্র কলা বৃদ্ধি করে গই থাকে এই চন্দ্রকও মোর মায়াস্বরূপ রাহু আর কেতুয়ে যিদরে কাহ করে সেইদরে বিষয়ের আশা আর হতাশা আর নিরাশায় জীববিলাকক তেনেদরেই দুঃখ কষ্ট আর যান্ত ও যেন মহাপঞ্চভূতে করিয়া নির্বাস ও স্থাবর জঙ্গম সদা হৰয় প্ৰকাশ হে ময়ো সেইমতে আছো জগতকে ব্যাপী এ তার দুঃখ গুণে মোক নুসু তথাপি মই পঞ্চভূতত ময়ে নির্বাহ করে আছো থাবৰ জঙ্গম সদায় ময়ে উজ্জ্বল আর প্রকাশ করে আছো মই এইমতে জগতত ব্যাপ্ত হয়ে থাকিম মোক কোনো দুঃখ মোক কোনো গুণ এইবিলাকে কিন্তু মোক স্পর্শ করব ও হেন মোক বিচারিবে সাধুর সংগত ও জ্ঞান বিজ্ঞান তেবে হইবে কেবে কত সেইবাবে মোক তুমি যদি বিচাৰি পাবলৈ হয় পৰম পবিত্ৰ সাধু সন্তসকলৰ তুমি সং ল'ব লাগিব জ্ঞানৰ আৰু বিজ্ঞানৰ মাজতেই মই সদায় বিকট হৈ থাকিম প্ৰকাশ হৈ থাকিম হে ৰাম শ্ৰৱণ কীৰ্তন মোৰ ৰহস্য ভকতি আকেশে কৰিবা মাত বিভীষা সম্প্ৰতি অইতো যিতো তনু তজু আগে কৰিছো বেকত এহি মোৰ নিজ ৰূপ
স্বরূপতা মোর সমস্ত ভকতির ভিতর রহস্য ভকতি হল মোর শ্রবণ কীর্তন ধর্ম আর তুমি ইয়াকেই আটাইতকৈ উচ্চ স্তরের ভক্তি বলে মোক লাভ করার আটাইতকৈ শ্রেষ্ঠ উপায় বলে তুমি মনত সদায় ধারণ করবা আর মই তোমার আগত আজি এই যে পরম পবিত্র নির্মল রূপ দর্শন দিল মোর এইটাই হল নিজের স্বরূপ এই রূপের সতি মই গোটেই ব্রহ্মাণ্ড চলাই আছো এ সৃষ্টি স্থিতি আদি মোর বাহ্মণ্য শরণ্য আদি গুণয় আর নাম ও তোজো আগে চারি শ্লোক কইলো ভাগব ও মূর আর শিবা দেখবে হইবে কণ্ঠাগ্র ও সাবধান মনে মূর ধরাই মত শ্রবণ কীর্তন করা লোক তবে কত ও করি উপসার ইহি ভাগবত গ্রন্থ অ লোক তবিদুত বিদিত হোক মোর ভক্তি পন্থ হে ব্রহ্মাদেব হে সৃষ্টিকর্তা মই তোমাক মোর পরম পবিত্র চারিটা শ্লোকযুক্ত এই ভাগবত তত্ত্ব মই তোমাক দান করব মোর পরম আশীর্বাদর বলত তোমার এই তত্ত্ব কথা কণ্ঠগত হব আর তুমি মনের সতে সাবধান হয়ে মোর যে শ্রবণ কীর্তন এই পরম পবিত্র ভক্তি এই ভক্তিক তুমি গ্রহণ করবা আর তুমি মোর এই ভাগবত ধর্ম তুমি প্রচার করবা আর সকলোরে মাজত মোর এই পরম পবিত্র নির্গুণ নিরাকার ভক্তি যাতে প্রকাশ হয় তুমি তার বাবে সদায় যত্ন করবা এই বলে ভগবন্তই সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবক আশীর্বাদ দিলে এ করি মো ভগতি মোর আজ্ঞাশিরে ধরি অনায়াসে যাই বাতে বে সংসার কতুরি অমূর বাক্য ধরা মাত্র করি এক চিত প্রজা সজন তেউতে বে নুহি বা মুহিত ও এই কথা রাজা তকহন্ত মুনি হুকে ও বমা কওয়া দেখ কৃষ্ণে করিলা উৎসুকে ও প্রেম ভাবে বিধি রহি আশা সিটু স্থান ও লোক সমে কৃষ্ণ তৈতে ভৈলায়ন প্রধান অর্থাৎ মোর আজ্ঞা পালন করি তুমি অনায়াসে এই সংসার তুমি তরি যাব পারিবা মোর বাক্যক তুমি এক সূত্রে ধারণ করে তুমি প্রজা সৃষ্টি করা আর এই প্রজা সৃষ্টি করেও তুমি তোমার সৃষ্টিত আর কেউ মোহিত নোহা এই কথাখিনিকে শুকদেবে শিষ্য পরীক্ষিত বলে অতি প্রেমভাবে বিধি যে স্থানতে আসলে সেই স্থানের সুতরাং দেখিলে যে জগতের শ্রীকৃষ্ণই এই জ্ঞান ভক্তি দান করে নিজের স্থানতে আকৌ অন্তর্ধান হল হে কৃষ্ণ কণে দেখি বমা ভৈলা প্রেমে আউ হে কৃষ্ণ কৃষ্ণ বুলি গেরি আন্ত যেন বাউল অ এখনে আসিলা দেখা দিয়া মুক স্বামী অ কক গইলা ওই বন্ধু ও আউল নে দেখিব সিটো চন্দ্রমা বদ ও হরি হরু আইল মোর ধিক তু জীব
ओ हे कृष्ण स्वामी मोक दिया दरिखन ओ एही बुली खुके ब्रह्म करंत कन्दन हे पासे कतु बेली धैर्य करिलंत म ओ अदृश्य मूर्ति कढ़ोरी कोरिला बंद अंतर्जमी ईश्वर ब्रह्मदेव आगते तेव परम पवित्र भागवत भक्ति दान कर अदृश्य ब्रह्मा रूप और सौंदर्य दर्शन कर जी आनंद लाभ करे आनंद पाते वंचित हर दुखत कान्द जगतर ईश्वर कृष्णक हा कृष्ण हा कृष्ण बुली व्याकुल होबले धरिले आरु तार पाछत तेउ निजे निजक शांत करि तेउ प्रकृतिस्थ हल स्वाभाविक अवस्थाले आहिले आरु हृदयत अदृश्य मूर्तिक निराकार ईश्वरक धारण करि तेउ जगतर ईश्वर कृष्णक हृदयरे कति स्तुति आरु वंदना करिले हे कृष्ण आज्ञा खीरे धरि অনন্তরে সজিলন্ত নানা প্রজাগণ হে পদ্মকলপট পায়া মহাভাগবত হে করিলা বেগত আরু जगतर ईश्वर कृष्णर आज्ञा क्षीरत धारण कर अति आनंद सृष्टिकर्ता ब्रह्मदेवे प्रजासक सृष्टि और पद्मकल कल्पत ब्रह्मदेवे ये महाभागवत शास्त्र लाभ कर भकति और भक्ति और भागवत धर्म लोकसक मजद विकट कर हिमते आनंदे अते कितु कल्प गईल हे बराह कल्प आशी उपासना भैल ओ लोक कृपाए आशी नारद महंत हे प्रश्न करी भागवत व्यक्त करी लंत পদ্মকল্পত সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে চারি শ্লোকত যে ভাগবত লাভ করলে এই কথা পরীক্ষিত স্বরূপ মহাভকতক গুরু শুকদেবে বিকট করেছে আর ইয়ার পাশতে বরাহ কল্প আরম্ভ হল এই বরাহ কল্পত ব্রহ্মার মানস পুত্র নারদে এই ভাগবত ধর্ম আর ভাগবত শাস্ত্র এই ভাগবত ভক্তির ঈশ্বর তত্ত্ব পিতৃর পৰা প্ৰাপ্ত হল হে দশোতা লক্ষণ কহে মহাভাগবতে এ হরি সলভিলা মুনি ব্রহ্মার মুখতে এ পরম কি পালু মুনি ভাগবত পাই হরি গুণ গাই আসি লন্ত পিতি থাই অ বিনা ধনী শুনি ব্যাস ভোলা ও নারদ আসিল দেখি আগ বাহি গোলা প্রণামী আনন্দে নিজ স্থান কয়া নীলা ও আসনে বসাই রঙে সরঘে পুজিলা এ তুষ্ট হুয়াই আগে ঋষি কুশল পুছিলা এ পরম কি পায়ে পাশে ভাগবত কইলা নারদর বাকে পিতি মনত ধরিলা ব্রাহস্কন্ধ ভাগবত প্রেমে নিবন্ধিলা এ মুক বহালন্ত মই কহিব তোমাত
ए महापुरुष तुम किंकर सात ओहि सुके भाग अटक आठ नम दुई अध्यार कथा गुला अर्थात यही सुखदेवे परीक्षित कले परम पवित्र भागवत ব্ৰহ্মাদেৱে পালে শ্ৰীনাৰায়ণৰ পৰা ব্ৰহ্মাদেৱৰ পুত্ৰ নাৰদে এই ভাগৱত লাভ কৰিলে ব্ৰহ্মাদেৱ সৃষ্টিকৰ্তাৰ পৰা ব্ৰহ্মাদেৱে এই ভাগৱত দ্বাদশ স্কন্ধযুক্ত ভাগৱত দ্বাদশ শ্লোকত দান কৰিলেহি টীকালজ্ঞ ঋষি বেদব্যাস আৰু বেদব্যাস স্বৰূপ মোৰ গুৰু মোৰ পিতৃ পৰমেশ্বৰে এই ভাগৱত শাস্ত্ৰ মোক পঢ়ালে মোৰ গুৰুস্বৰূপ গোবিন্দ বেদব্যাসৰ কৃপাত মোৰ এই ভাগৱত শাস্ত্ৰ লাভ হ'ল এই বুলি শুকদেৱ স্বৰূপ পৰীক্ষিতৰ গুৰুৱে পৰীক্ষিতক বিকট কৰিলে এ নমো নমো কৃষ্ণ তোজ অভয় চৰণে এ কায় মনে বাক্য মই পঢ়িলো শৰণে এ তোমাৰ মায়ায়ে আমি নিজ কৰ্ম গতি এ ভমুহ যাৱত ইটো সংসাৰ সম্প্ৰতি এ জন্মে জন্মে তামে তোজো নিজ ভকত মিলুক প্ৰসংগ প্ৰভু দিও এহিব এ ব্ৰহ্মাহৰ পুৰণৰ যিটো পদ ৰজ চিন্তি নপাওঁ যতনে অ হেনত যুপদে খণ্ডিত দতিহক শ্ৰৱণ কীৰ্তন ৰসে কণাপিনে ৰোক অসুনা সমাসৰ পদ দ্বিতীয় স্কন্ধৰ চিতে চৰণ চিন্তি গোবিন্দৰ ও আন ধৰ্ম এৰি লোৱা হৰি গুণ নাম কৃষ্ণৰ কিংকৰে কহে ভোলা ৰাম এ হৰি ৰাম জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ এই ভাগৱত ধৰ্মৰ মূল তত্ত্ব কথা জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ মহাভাগৱত হিচাপে যি পৰিচয় এই পৰিচয় শুকদেৱ স্বৰূপ গুৰু ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধত তেওঁ গুৰুৰ আশীৰ্বাদ হৈ প্ৰতিভাত হৈ পৰীক্ষিত স্বৰূপ ভকতক এই ভাগৱত ধৰ্মৰ উৎপত্তি এই ভাগৱত তত্ত্ব কোনে কাৰ পৰা কেনেদৰে আনি কেনেদৰে বিস্তাৰ কৰিলে সমস্তখিনি কথাই যেন ভকত পৰীক্ষিতক তেওঁ বিকট কৰিলে যে এই ভাগৱত ধৰ্ম তুমি যদি শ্ৰৱণ কীৰ্তন কৰা জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণত তুমি যদি একান্ত চিত্তে কায় বাক্য আৰু মনেৰে তুমি আশ্ৰয় লোৱা তোমাক আৰু কেতিয়াও মায়ে মোহিত কৰিব নোৱাৰে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ প্ৰতি এই নিৰ্মল ভক্তিয়ে তোমাক সৎগতি প্ৰদান কৰিব এই জীৱবিলাকে সংসাৰৰ মায়াৰ বন্ধনত পৰি যি পৰিভ্ৰমণ কৰি থাকে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণই তেওঁলোকৰ এই মায়াৰ ভ্ৰমণৰ যি পথ এই পথক তেওঁ চিহ্ন কৰি দিব জন্মে জন্মে ভকতে তেওঁ যাতে চৰণকেই সদায় পায় সাধুৰ সংগত জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ কথা শ্ৰৱণ কীৰ্তনৰ যি নিৰ্মল আনন্দ এই আনন্দকেই যাতে সকলোৱে লাভ কৰিব পাৰে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ চৰণত যাতে অখণ্ডিত ভক্তি সদায় আমাৰ ৰমণ হৈ থাকে শ্ৰৱণ কীৰ্তন ৰসেৰে আমি যাতে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণক আমি সাক্ষাৎ কৰিব পাৰোঁ এইদৰেই গুৰুজনাই ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধৰ পৰম পবিত্ৰ ভগৱানৰ নাম ৰাম ৰাম ধ্বনিৰে সৈতে সমাপ্ত কৰিছে সেই কৃপালু বৈষ্ণৱ সমস্ত ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধৰ মূলভূত যি তত্ত্ব কথা
গুৰুৰ কৃপাত লাভ কৰা মহাভাগৱত ধৰ্ম। এই মহাভাগৱত ধৰ্ম ভগৱন্তই নিজেই ব্ৰহ্মাদেৱক দান কৰিলে। ব্ৰহ্মাদেৱৰ কৃপাত এই ধৰ্ম আৰু এই শাস্ত্ৰক লাভ কৰিলে নাৰদে। নাৰদৰ প্ৰসাদত এই তত্ত্ব লাভ কৰিলে পনেতাস্বৰূপ পৰমেশ্বৰ বেদব্যাসে। বেদব্যাসৰ কৃপাতেই ভাগৱত লাভ হৈছে তেওঁ পুত্ৰ শুকদেৱে। শুকদেৱক বেদব্যাস স্বৰূপ পিতৃয়ে এই ভাগৱত শাস্ত্ৰ পঢ়ালে। জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পৰম পবিত্ৰ নিৰ্মল ভক্তি হৃদয়ত ধাৰণ কৰি মুনিসকলৰ মাজত, মুনিন্দ যোগীসকলৰ মাজত যেন যোগেন গংগাৰ পাৰত পৰীক্ষিত স্বৰূপ ভকত আৰু বৈকুণ্ঠৰ পাৰিষদ স্বৰূপ সহস্ৰ ঋষিৰ আগত এই ভাগৱত কথা এইদৰেই তেওঁ কীৰ্তন কৰি সকলোকে আনন্দিত কৰিলে। পৰম ব্ৰহ্ম কৃষ্ণৰ সেৱা তেওঁ শ্ৰৱণ কীৰ্তন ধৰ্মৰ যোগেদিয়েই তেওঁ পালন কৰি দেখুৱালে। সেই কৃপালু বৈষ্ণৱ সমস্ত, আমাৰ আজি ভাগৱতৰ পাঠ আৰু পৰ্যালোচনা আমি ইমানতে সামৰিছোঁ। জয় গুরু শঙ্কর কৃষ্ণ।